সামরিক শক্তিতে যেভাবে ভয়ঙ্কর হয়ে উঠেছে চীন, ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রকে। বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত ক্ষমতাধর দেশগুলো। চলছে ভয়ঙ্কর সব মহড়া, পাশাপাশি বাকযুদ্ধ, আর এক্ষেত্রে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে চীন। এমনকি মার্কিন কিছু সামরিক বিশেষজ্ঞ মনে করছেন, ইতিমধ্যেই সামরিক দিক দিয়ে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে চীন। যুক্তরাজ্যের থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশেষজ্ঞরা মনে করেন, সামরিক শক্তি বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে চীন। তাদের মতে চীনের নৌ ও বিমান বাহিনী সবচেয়ে এগিয়ে গেছে। বিষয়টি উঠে এসেছে 2018 সালের বার্ষিক সামরিক ভারসাম্য প্রতিবেদনেও। সেখানে বলা হয়, অতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, এসবের উদ্ভাবন চীনের অগ্রগতি এবং অসাধারণ প্রযুক্তিগত ক্ষমতারই প্রকাশ। এছাড়া চীনের নৌবাহিনী বিমানবাহী রণতরী সহ বেশ কিছু আধুনিক জাহাজ সংযোজন করেছে। গত বছর টাইফ 55 ক্রুজ ছিল দেশটির সামরিক বহরে সংযোজিত সর্বশেষ যুদ্ধজাহাজ। পাশাপাশি বিমান থেকে বিমানে আঘাত করে এমন ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে চীন পশ্চিমা শক্তির সঙ্গে পাল্লা দিতে পারে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। অন্যদিকে শব্দের চেয়ে দ্রুতগতি এবং র্যাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি সম্পন্ন চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান আতঙ্ক ছড়িয়েছে বিশ্বজুড়ে।